একশোর দামে আপনার প্রিয়াস, আমি যে গাড়িতে বসে রয়েছি এই গাড়িটা মানে একশোর দামে আজকে দিয়ে দিব। গাড়ি কিন্তু প্রিয়াস, মাইলেজের রাজা কোন আর মাইলেজের বস কোন, কথা কিন্তু একটাই। আপনারা যারা প্রিয়াস কিনতে চাচ্ছেন একশোর দামে অথবা 14 লাখ টাকার নিচে, তাদের জন্য আজকে একটা প্রিয়াস নিয়ে আসছি। গাড়িটার ভিতরের ফ্রেশনেস দেখে আমি মুগ্ধ। আজকের লাইভটা এত স্পেশাল যে এই লাইভে আপনি একশোর দামে পাবেন প্রিয়াস, আবার একশোর পাবেন 12 লাখ সামথিংয়ে, আবার 16 মডেলের টাকসন পাবেন আপনি কত 30 লাখ টাকার নিচে, 29 লাখ সামথিংয়ে। আমাদের রনি ভাই, এই যে পাশে বসা ভদ্রলোক, আজকে একবারে মনটা খুইলা সার দিয়ে দিছে, বলছে হাসান ভাই আজকের লাইভে আমার সেরা প্রাইস দিব। যাদের গাড়ি দরকার খালি ওয়েট করে লাইভটা দেখেন। আপনাদের ভালোবাসার প্রিন্স ভাই, রনি ভাই, নায়ক ভাই আমার সাথে আছে, আর আমি আছি একটা দারুণ প্রিয়াস গাড়ির ভিতরে। আজকে এই প্রিয়াস গাড়ি দিয়ে দিব 13,90,000 টাকায়। আচ্ছা ঠিক আছে, ভালো একটা একশোর কিন্তু 93 লাগে না? হ্যাঁ অবশ্যই লাগে, 6 এর একটা একশোর লাগে, তাহলে 6 এর মডেল একশোর কিন্তু কোনো দামাদামি হবে না একদম। আরে রাখেন 13 লাখ সামথিং কিন্তু আপনি ওই যে 6 এর মডেল একশোর পাবেন। আর এইটা হচ্ছে 2011 মডেলের প্রিয়াস ভাই। মাইলেজের ব্যাপারে এটা নিয়ে কোনো কথা বলবো না, আপনি গুগলে সার্চ দেওয়া লাগবে না। একটা অন্ধ লোকেরও যদি জিজ্ঞেস করেন সবচেয়ে বেশি মাইলেজ কোন প্রাইভেট কারে পাওয়া যায়, সে চোখ বন্ধ করে বলবে প্রিয়াস। আচ্ছা এবার একটু গাড়িটা আপনাদেরকে ভিতর থেকে দেখাই। আমি বললাম তো আজকের লাইভে এত কম দামে প্রিয়াস দিব যে কল্পনাও করতে পারবেন না। আবার গাড়িটার ভিতরের ফ্রেশনেসও অনেক সুন্দর, দেখেন রনি ভাই বসছে আমি বসছি, কি মানে মানে আরাম, একটা আরামের গাড়ি, মানে মাইলেজও পাইবেন বেশি আবার বৈশাও পাইবেন আরাম। গাড়ির সিলিংটা দেখেন, 11 মডেলের গাড়ি কিন্তু এখনো পর্যন্ত আপনার সিলিংটা দেখেন কত ফ্রেশ আছে। আপনি যে সামনের এই জায়গাগুলো দেখেন কি দারুন, আবার এখানে আবার চশমাও রাখা যাবে, দেখছেন প্রিয়াস গাড়িতে আবার লাগানো আছে একটা এমন সুন্দর মনিটর, মানে দেখেন জিপিএস টিপিএস সব কিছু কিন্তু আপনার চালু হয়ে রয়েছে, গাড়ির এসিও চালু করা আছে। আজকের এই গাড়িটা আপনারা যদি নিতে চান আপনাদেরকে আসতে হবে HB কার সিলেকশন লিমিটেড, আমাদের রনি ভাইয়ের ভাই ঠিকানাটা একটু বলুন তো। আমাদের শোরুম অ্যাড্রেস 2/E মণিপুরী পাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, হাতিল ফার্নিচার, পার্ক টাউন চাইনিজের গলি, বিমানের বাম পাশে, বিমানের একদম বাম পাশে জি। আচ্ছা তাহলে প্রিয়াস কার লাগবে বলেন, 13,90,000 টাকা এখনই ব্যাগে নিয়ে মারেন দৌড়, নাইলে এই গাড়ি থাকবে না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো গাড়ি সন্ধান দিতে, আর সেটার জন্য দেখছেন মানে কত দারুণ একটা গাড়ি নিয়ে আসলাম। ভাইয়া আসেন নামেন, আসতেছি। এই গাড়িটা যদি কিনতে চান আজকের মধ্যে যোগাযোগ না করলে পরে আমার দোষ দিতে পারবেন না যে হাসান ভাই পাইলাম না অল্পের জন্য। মাত্র 13,90,000 টাকায় এই প্রিয়াস গাড়িটা পাবেন, মাইলেজ পাবেন অনেক বেশি অনেক বেশি। ভাইয়া আপনি আসেন, আমি গাড়িটা বাইরে থেকে দেখাই, এতক্ষণ তো দেখছেন পিছন থেকে, এবার দেখেন বাইরে থেকে। আমার বিশ্বাস যারা প্রিয়াস কিনতে চান এই গাড়িটা দেখলে রাইখা যাইতে পারবেন না। গাড়ির মডেল হচ্ছে 2011 কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে আবার 2016। অরিজিনাল গ্লাস, আর প্রিয়াসের মধ্যে যে খালি মাইলেজ ভালো পাবেন তা না, পিছনে জায়গাও অনেক বেশি পাবেন। এই যে পিছনে যে জায়গা দেখতেছেন ভরপুর, এখানে ভাই বাড়িবেন নাকি? এই আরাম পাই আর রনি ভাইয়ের বাড়ি দিতে চায় না, এসিটা বন্ধ করে দেবো নাকি? আসেন এই যে দেখেন কত জায়গা, পিছনে 3-4-5 লাগেজ আপনি নিতে পারবেন অনায়াসে। গাড়িটা ভাই আমার খুব ভালো লাগছে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। মাত্র 13,90,000 টাকায় পাওয়া যাচ্ছেন প্রিয়াস, 2011 মডেল গাড়ি, এবং সামনে থেকে দেখাই দিই কত সুন্দর কত দারুণ। গাড়িটা পছন্দ হয়েছে কিনা একটু কমেন্টস করে দিয়েন, আর নিতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করে লাভ হবে না, ভালো গাড়ি একবারই আসে জীবনে। ভাই খোলেন তো দেখি, খোলেন ইঞ্জিনটা তো দেখাই দেই, অনলি 13,90,000। এবং আপনি গাড়ির ফ্রেশ টেস্টও দেখেন না, দেখছেন এই দেখেন সব করকরা সব টন্টনা, এবং ব্যাটারি হেলথ এখনো অনেক ভালো আছে। যারা প্রিয়াস চাচ্ছেন এর থেকে কমে প্রিয়াস, এত ভালো গাড়ি আবার ওয়েট করতে হবে, একদম স্মুথ, আবার ওয়েট করতে হবে, নাইলে এরকম গাড়ি আমি দিতে পারবো না। 93,90,000 এখানে কিন্তু দামাদামির সুযোগ নাই, তারপরেও আইসা বলেন যদি ভালোবাসা মানে কিছুটা বাকি থাকে ওইটাও দিয়ে দিব, যান মাত্র 93,90,000। এটা নিয়ে আর কিছু বললাম না, দেখাই দিলাম, গাড়ি পছন্দ হইলে নিয়ে নিয়েন, গাড়িটা অনেক ফ্রেশ আছে এবং গাড়িতে কোনো কাজ নাই, এবং এটা কিন্তু 25 টাটার গাড়ি, প্রিয়াস 2013 মডেল, সরি 11 মডেল, ঠিক আছে। ওকে তাহলে এটাই পর্যন্তই থাক, আজকে একশোর দিয়ে দিব 12 লক্ষ সামথিং টাকায়, সাথেই থাকেন। ভাইয়া এরপরে আপনি কি দেখাবেন আমাকে? প্রিমিয়ার দেখাবো, প্রিমিয়ার জি সুপ্রিয়, 2010 মডেল, 2013 সালের রেজিস্ট্রেশন, 10 প্রিমিয়ার সিলভার কালার জি। আচ্ছা ভিতরে কি বিস্কিট আসেনি? একদম ফুল বিস্কিট কালার জি প্যাকেজ। আচ্ছা আসেন একটু দেখাই দেই ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, ও ওয়াও অনেক সুন্দর। মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন কত রানি ভাই? রেজিস্ট্রেশন 13 তো ভাইয়া, 10 মডেল 13 রেজিস্ট্রেশন করা, দারুন দারুন। এটার মধ্যে আবার কাঠালি উডেন আছে, ইয়েলো উডেন যেটা দেখছেন, 10 মডেল স্টার্ট, ভাই এসি চলতেছে, গাড়ি স্টার্টে, এবং এই যে এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে,
যারা প্রিমিয়ম চাচ্ছেন, 10-এর মডেল গাড়ি আছে আমার সামনে। ভাইয়া এটা কি তেলের না গ্যাস? এটা সিএনজি করা ভাইয়া, সিএনজি করা আছে। আচ্ছা এই গাড়িটা গ্যাস করা, বাট এই গাড়িটাও সুন্দর, ভিতরে এসি ছাড়া তো, মানে হাতটা ঢুকাইছি পুরো ঠান্ডা হয়ে গেছে। খুব সুন্দর গাড়ি। পিছনে আবার একটা ছোট্ট স্পয়লারও আছে, 35 সিরিয়াল, মানে হচ্ছে 13 রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে ভাইয়া। তবে একটা 5-এর মডেলের এক্স করলো আজকে দিব 12 লক্ষ সামথিং টাকায়, সাথেই থাকেন একটা স্কোয়ার দেখাই দিই ভাইয়া। হ্যাঁ 14 মডেল, এটা মডেল কত? 14 20 রেজিস্ট্রেশন, পার্পল কালার, পার্পল কালার জি। ওকে মডেল 14, রেজিস্ট্রেশন হয়েছে 2000। ভাই রে ভাই, এই স্কোয়ার গাড়ির মধ্যে উডেন আসলো কোত্থেকে? কাম সারতে আমি তো এই এই উডেন সহ স্কোয়ার এখনো দেখি নাই, দেখেন না, ওয়াও, মানে অসাধারণ। এখানে না শুধু ভিতর হচ্ছে বিস্কিট কালার। আজকে বললাম তো এক একটা থেকে এক একটা সুন্দর গাড়ি দেখাবো, কিন্তু আপনাদেরকে একটু আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত লাইভে। এই দেখেন সাইডও কিন্তু আপনার উডেন আছে, এই যে সামনে ড্যাশবোর্ডও উডেন আছে, এবং এই পর্যন্ত পুরাটাই উডেন। মাথা নষ্ট একটা স্কোয়ার গাড়ি, এবং ভিতরে বিস্কিট কালার, সাইডেও আপনার বেজ, সেন্ট্রাল এসি, ফ্যামিলি ইউজের জন্য খুব সুন্দর একটা আপনার গাড়ি। আমার মনে হয় এই গাড়িটাও আপনাদের পছন্দ হবে, টু ডোর অটো কিন্তু, এবং দুইটা দৌড়ি পাওয়ার। গাড়িটা হচ্ছে আপনার 2014 না ভাই? হ্যাঁ 14 মডেল, 14 পার্পল কালার, 20 রেজিস্ট্রেশন করা। একটু ব্যাক সাইডটা খুলেন, স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে, আজকে অবশ্যই সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া? ওই স্কোয়ারটা এটার প্রাইস পড়বে একদম 24 লাখ টাকা, 24 লক্ষ টাকা। গাড়িটা অনেক সুন্দর কিন্তু, একদম 24 লক্ষ টাকা। ওকে পার্পল কালার, পার্পল কালার। এরপরে কি দেখাবেন? আসেন। আচ্ছা তারপর তোমার WXB নোয়া, WXB নোয়া। বর্তমানে কিন্তু নোয়া, স্কোয়ার, WXB এগুলার কিন্তু খুব ভালো ডিমান্ড। আপনারা দেখেন আমার সামনে একটা, ওরে বাবা, এটা কালার কি ভাইয়া? এটা পার্পল কালার, চিন্তা করছেন, মানে আজকে কিন্তু কালারগুলো খুব জোস জোস পাইতেছি। এটাও কিন্তু আপনার দুই দরজা পাওয়ার, WXB ক্যাপ্টেন সিট, সেন্ট্রাল এসি, আবার কার্টেন আছে, ওই যে পাশে কিন্তু আপনার পর্দা আছে দেখছেন। আর গাড়ি কালারটা হচ্ছে আপনার পার্পেল, ভিতরেও কিন্তু আপনার পার্পেল শেড, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, বডি কিটেড অপশন আছে। আর রিমোট দিয়ে কি ভাইয়া দরজা খোলা যায়? দুটো রিমোট, রিমোটে খুলবে জি, এই একটু খোলেন তো রিমোটে, এই যে দেখছেন কি দারুন, দুটো রিমোটে খুলবে, দুইটা রিমোটে খোলা যায়, আবার রিমোটে লাগানো যায়, অসাধারণ। এবং ক্যাপ্টেন সিট, কার্টেন আছে কিন্তু, হ্যাঁ কার্টেন দেখাই দিছি আমি, পার্পেল কালারের নোয়া। এটা হচ্ছে নোয়া WXB, আর একটু আগে যেটা দেখছিলেন ওটা হচ্ছে স্কোয়ার। ভাইয়া এটার প্রাইস কত রনি ভাই? এটার আস্তি মূল্য দিছে ভাইয়া 26 লক্ষ 50 হাজার টাকা, 26 লক্ষ। WXB নোয়া, WXB 26-50 জি। আচ্ছা তারপরে ভাই করো, তারপরে কি দেখাবেন? আসেন ভাইয়া দেখাচ্ছি, আসেন একটু ঘুরা ঘুরা দেখাই রনি ভাইদের শোরুমে আর কি কি গাড়ি আছে। তারপর দেখবো এটা 13 এলিয়ন ভাইয়া, এলিয়ন 13 মডেল, 13 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, মডেল 13, রেজিস্ট্রেশন 2018 জি, হোয়াইট পাল কালার জি। আচ্ছা মডেল 13, রেজিস্ট্রেশন 18, রেজিস্ট্রেশন 18 জি, হোয়াইট পাল জি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার লাইভ দেখতে দেখতে শেষ, আর গাড়ি কিনা হলো না কেন ভাই? কেন হলো না বলেন, আপনার কি ডিমান্ড বলেন, ওই ডিমান্ড অনুযায়ী গাড়ি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে এবার উডেনগুলো দেখেন, ওইটাও ভাই করো, ওয়েস করতে ভাই, 13 মডেলের একটা এলিয়ন পাল কালারের। এই গাড়িটার প্রাইস কত রনি ভাই? এটার আস্তি মূল্য ভাইয়া, আস্তি মূল্য এটা আমাকে 23 লাখ 80 হলে নিতে পারবো ভাইয়া, 23 লক্ষ 80 হাজার টাকা নিতে পারবো। প্রত্যেক গাড়িতে কিন্তু সামান্য কিছু দাম দামি সুযোগ রাখেন ভাইয়া, আমি কিন্তু আপনি বলছেন ফিক্স দাম দিতে কম টাকার ভিতরে হেরিয়ার দিচ্ছি জি। কত মডেল? 18 মডেল, 22 রেজিস্ট্রেশন, 18 মডেল, 22 রেজিস্ট্রেশন, ফুল লেদার প্যাকেজ। আচ্ছা এই লোগোটা ভাই এত ভালো লাগে, 22-এর মডেল, কি শূন্য নাকি 22-এর মডেল, গোল্ডেন কালার, 18 তে রেজিস্ট্রেশন, 18 মডেল, অকটেন, 18 মডেল, 22 রেজিস্ট্রেশন। আচ্ছা তেলে চালিত, তেলে চালিত গাড়ি, এটা কিন্তু সিট মেমোরি সহ হবে এটা। আবার আপনারা দেখেন এই যে ইন্টেরিয়রটা কিন্তু মেরুন, সিটগুলো দেখেন ব্রাউন ইন্টেরিয়র, এবং সিটগুলো আপনার সেম কালার, ড্যাশবোর্ডও কিন্তু একই কালার। এটার মধ্যে আপনার সিট মেমোরি, সিট পাওয়ার, তারপর হচ্ছে সানরুফ, মুনরুফ, ব্যাকডালা পাওয়ার, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট সব পাওয়ার, মানে এটাতে ফিচারসের শেষ নাই। যারা তেলের হেরিয়ার চাচ্ছেন, 18 মডেলের গাড়ি, 22 সালের রেজিস্ট্রেশন, যে দামে দিব ইতিহাসে সেরা দামে তাই। হ্যাঁ এবং পার্কিং সেন্সরও আছে জি ভাইয়া। এটাতে কি আপনার ওইটা আসেনি, তেলের গাড়ি, তেলের গাড়ি, সানরুফ, মুনরুফ সহ? আচ্ছা কত টাকা দাম বলেন? 18 মডেলের হেরিয়ার কত হলে সেল করবেন? 58 লাখ টাকা, 58, 58, 18 মডেল, 58 লাখ টাকা। এবং আরেকটা জিনিস বলি, গুড প্রাইস, তেলের গাড়ি, তেলের গাড়ি, 18 মডেল, 58 লাখ, আসলেই গুড ডিল। একটা আরেকটা জিনিস বলে দিই, সামনে চলেন একটু ভাই। আচ্ছা আসেন, 18 মডেল, 58 লাখ, বুঝলেন না কিন্তু, এবং দুইটা সিটি সামনে পাওয়ার। একটা জিনিস বলে, এই গাড়িটার ব্যাংক লোন আছে, মডেল স্টা বডি কিট আছে, ব্যাংক লোন আছে। হ্যাঁ 58 লাখ টাকা, 24 লাখ টাকা ব্যাংক লোন আছে, যদি কেউ চায় এই লোন চালাবে তাহলে আপনার মাত্র
৩৪ লাখ টাকা দিতে হবে। ভাইয়া এরপরে কি টাকসন দেখাবেন নাকি? এরপর ১৪টা টাকসন দেখা ইতিহাসের সেরা দামে ভাইয়া। আচ্ছা ২০১৪ মডেলের একটা হুন্ডাই টাকসন, হ্যাঁ বের করে দিই একটু, গাড়িটা বের করে দিবেন দেন। এটাতে কিন্তু আপনার সানরুফ মুনরুফ সব আছে। সবাই একটু লাইভটা শেয়ার দেন, আজকে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখাবো এবং আশা করতেছি আস্তে 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 রনি ভাই গাড়ি পাইলে। পিছনে গাড়ি আছে দেখেন, পিছনে গাড়ি আছে দেখেন 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 দেখেন। আচ্ছা ওকে, টাকসনের মডেল কত ভাইয়া? ১৪। প্রজেকশন লাইট আছে। এটা মডেল কি? ১৪ ভাইয়া, ১৪ মডেল ভাইয়া। আচ্ছা রেজিস্ট্রেশন কত? সানরুফ সহ। গাড়ি তো আপনার মানে আপনার কাছে গাড়ি আইলে গাড়ি বলতে হবে যে রনি ভাই উঠছে। ১৪ মডেল, ১৪-৩০ সানরুফ আছে, মুনরুফ আছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে। আর এটাতে সিট পাওয়ার আছে নি? পাওয়ার সরান, এই যে হ্যাঁ সিট পাওয়ার আছে। এই হচ্ছে ড্যাশবোর্ড, সুন্দর তেলের গাড়ি, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, ফুল চকলেট ইন্টেরিয়র, কালারটা হচ্ছে ব্ল্যাক। পিছনে আসেন, ১৩ সিরিয়াল ১৪ মডেল, সামনের থেকে দামটা বলে দিচ্ছি। ভিগো বাম্পারও আপনার ইনস্টল করা আছে গাড়িতে। না গাড়িটা দেখা না, ১৪ মডেল গাড়ি, দেখি রনি ভাই আজকে কি দাম দেয়। ধামাকা ডিসকাউন্ট আজকে গাড়ি দিবেন রনি ভাই ইনশাল্লাহ। কত দিবেন বলেন প্রাইস? এটা আমাকে দিতে পারবে ২২,৫০,০০০ টাকা। ২২,৫০,০০০ টাকা। আপনি কোন শোরুমে ২৫ লাখ টাকার নিচে ১৪ মডেল পাবেন না। আচ্ছা হুন্ডাই টাকসন, হ্যাঁ ২২,৫০,০০০ টাকা ফুল লোডেড গাড়ি। হ্যাঁ তারপরে স্কয়ার দেখবো একটা ১৬ মডেল ২২-এর রেজিস্ট্রেশন করা আপনার স্কয়ার, জি। আচ্ছা দরজা পাওয়ার, দরজা পাওয়ার, জি। একটু দেখেন এটাতে ক্যাপ্টেন সিট আছে, আমি সুইচ অফ করে আমি অন করে দিচ্ছি। এবং আপনার মনিটর আছে, সিলিং মনিটর আছে, সব আছে ভাই, বা সিলিং টিভি আছে। তারপর যে দরজার পাশে আপনার কার্টেনও আছে, ঠিক আছে। এবং এই দরজাগুলো কিন্তু আপনার পাওয়ার, এমন দিলে হবে? হ্যাঁ এই যে হইছে। দুইটাই অটো, দুইটাই অটো এবং রিমোটে খুলবে, দুইটাই রিমোটে খুলবে। রনি ভাইয়ের শোরুমের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তিনটা নাম্বার দেওয়া আছে, ৮১৮ নাম্বারটা হচ্ছে রনি ভাই। সিলিং মনিটর আছে, হ্যাঁ ডিরেক্ট ভাইয়ের সাথে কথা বলতে ফোন দেন। আর এটা কিন্তু স্কয়ার, ২০১৬ মডেল ২০২২ রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত রনি ভাই? এটার দাম দিতে পারবো আমাদের কাছে ২৬,৫০,০০০ টাকা ২৬,৫০ ফুললি ব্ল্যাক কালার, গাড়িটা কিন্তু একদম নিখুঁত, এখন পর্যন্ত কোনো কালার হয়নি। আচ্ছা আসেন, পছন্দ হয়েছে। এরপরে আর কি আছে আপনার কাছে বলেন? শোরুমে আসলে প্রচুর গাড়ি, আমরা চেষ্টা করতেছি চেয়ার দিয়ে সরাই। আসেন এক্সেল গাড়ি একটু দেখাই, কালার কি? পাল, পাল কালার, সেভেন সিটার, অনেকেই পাচ্ছেন না খুঁজে সানরুফ সহ আপনার সেভেন সিটার, যেই দামে দিবে এই দামে কেউ দিতে পারবে না। ঠিক আছে গাড়িটা দেখেন কত সুন্দর, এটা কিন্তু আপনার নিশান এক্সটেল, গাড়ির মডেল হচ্ছে আপনার ২০১৪ আর রেজিস্ট্রেশন ১৭। ফোর হুইল ড্রাইভ, সিটের অপশন আছে, এসির অপশনগুলো টাচ, এবং এই যে দেখেন সানরুফ আছে, সেভেন সিটার, সামনে থেকে দেখাই, এবং সিট হিটার আছে, ৩৬০ ডিগ্রি ক্যামেরা আছে বলে দিছি, এবং পার্কিং সেন্সরও আছে। হ্যাঁ এটার দাম দিতে পারবে ২৯ লাখ টাকা ২৯ লাখ টাকায় ৩১-এর নিচে কোনো শোরুম অ্যাড নাই, তেলের গাড়ি, সানরুফ এবং সেভেন সিট, জি। ওকে আচ্ছা এরপরে কি দেখাবেন? এরপরে এলিয়ান দেখাবো ভাই, রেড ওয়াইন কালার এলিয়ান, জি। এই জায়গা কেন, জায়গা কেন, থাম একটু দেখেন, রেড ওয়াইন কালারের এলিয়ান। মডেল কত ভাইয়া? ১০ এর মডেল ১০, জি। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন ২০১২-তে ১০ এর মডেল ১২-তে রেজিস্ট্রেশন, ৩১ সিরিয়ালের গাড়ি। রাফে ভাইয়া অকটেন, অকটেন ভাইয়া। আচ্ছা এটার প্রাইস? আর্মি পার্সোনের গাড়ি, একজন আর্মি মেজরের গাড়ি, ভুল বাটা সামনে, আর্মি পার্সোনের গাড়ি। এটার প্রাইস কিরকম? এটার প্রাইস দিতে পারবেন ভাই ২১,২০,০০০ টাকা রেড ওয়াইন কালার, আসেন তেলের গাড়ি। কাস্টমার স্ক্রিনশট নিতে পারার জন্য এটা দেখাই দেন। আচ্ছা নাম্বারটা সামনে আছে, স্ক্রিনশট নিয়ে নেন, অনলি ২১,২০,০০০ তো গাড়ি তো অনেক সুন্দর, প্রজেকশন আছে, দেখি আর যাইতে হবে না, থামো ভাইয়া। ভিতরে দেখেন এই ব্লুবার্ড শিল্পী গাড়ির ভিতরে আসলে প্রচুর স্পেস পাওয়া যায়, এবং ভিতরে তো বেইজ কালার, রাজকীয় আপনার এই যে উডেন আছে সাইডে দেখেন, এই যে ওয়াও। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে পাশেই থাকেন, আমাকে একটু সাপোর্ট দিন।
ঠিক আছে, গাড়ি আপনাদের, কিন্তু টেনশন আমার, জি গাড়ি আপনাদের, স্বপ্ন আমার যে আমি পূরণ করবো ইনশাল্লাহ। তাহলে এটা মডেল হচ্ছে 2000 কত ভাইয়া, 6, 2007 মডেল, 7 এর মডেল, কিন্তু গাড়িটা তো খুব ভালো অবস্থায় আছে, খুব সুন্দর গাড়ি, জি, 1500 সিসির গাড়ি, হ্যাঁ, তেলের গাড়ি সম্পূর্ণ, আর এটা 21 সিরিয়াল অকটেন না, অকটেন, জি ভাই, অকটেন দিবেন। দেখি আর একটু পিছনে দাও ভাইয়া, এই গাড়িটার মানে প্রাইস কিরকম ভাইয়া? এটা দাম দিতে পারবো না আমাকে, 14 লক্ষ টাকা, 14 লক্ষ, 6 এর গাড়ি, কিন্তু গাড়িটা অনেক সুন্দর, 7 এর মডেল, সরি, 14 লক্ষ টাকা। ওকে, এরপরে কি দেখাবেন? এরপরে একটা ব্ল্যাক বাম্বা দেখাবো, এটা, হ্যাঁ, কত মডেল? হুন্ডা ভেজেল, যারা নাকি খুঁজতেছেন তেলের গাড়ি, এটা ব্ল্যাক কালার, এই গাড়িটাও একটু দেখেন রনি ভাই, গাড়ি পাইলেই সেটার মধ্যে ওঠা লাগে, কি কমু, আসতে আসতে ভাই, সামনে গাড়ি আছে, আসতে। ওকে, সো এই হচ্ছে হুন্ডা ভেজেল আর এস প্যাকেজের গাড়ি, এটা হচ্ছে আপনার অকটেন দিবেন, তেলে চালিত ভাইয়া, ভাইয়া এটা কি অকটেন? অকটেন ড্রাইভ ভাইয়া, প্যাকেজ কি এটা? এই দেখেন, এটার মধ্যে আইডল স্টপ আছে, এই যে এই অফ দেখছেন, আইডল স্টপ আছে, তারপর আপনার ক্রুজ কন্ট্রোল আছে, তারপর আপনার এই যে টিপটনিক গিয়ার আছে, সম্পূর্ণ তেলের গাড়ি ভাইয়া, অকটেন দিবেন, তেলের গাড়ি, আরএস ভার্সন, এসি ভালো, জি, হ্যাঁ, এবং আরএস প্যাকেজের গাড়ি, জি। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস পড়বে ভাইয়া 22,50,000 টাকা, এটা আসলে কমাই দেওয়া হবে, আস্কিং প্রাইস হচ্ছে 22,50, তেলের গাড়ি, পিছনে আসেন ভাইয়া, দেখেন, কিন্তু দামাদামি সুযোগ পাবেন, একটু ধৈর্য ধরে আজকে পুরো লাইভটা দেখেন, আমি কিন্তু আজকে অনেক সুন্দর গাড়ি দেখাইতেছি আপনাদেরকে, হুন্ডা ভেজেল আরএস ভার্সন, আচ্ছা আসেন। এরপরে আমরা একটা একর গাড়ি দেখাইতেছি, এটা 2020 এর মডেল, 2021 এর রেজিস্ট্রেশন, 20 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করা হুন্ডা একর, জি, আচ্ছা, হুন্ডা একর, চাকাগুলো খুব সুন্দর, এবং এটার মধ্যে সানরুফ আছে, ওই দেখেন, দেখছেন, আপনাদের বাচ্চারা খুব পছন্দ করবে, এই দেখেন, এটা আপনার পাওয়ার সুইচটা দেখেন কি সুন্দর ভাই রে ভাই, এবং এটার ভিতরে আছে টিপটনিক গিয়ারের ব্যবস্থা, দারুণ একটা গাড়ি, সানরুফ সহ, এবং কালারটাও জোসার, গাড়ির লুকটাও অনেক সুন্দর, শেপটা কিন্তু খুব সুন্দর, ব্যাকলাইটটা ডিজাইন দেখছেন, ওয়াও, দেখছেন তো, ভাই মডেল কতটা? মডেল 20 রেজিস্ট্রেশন 21, 20 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন করা হুন্ডা অ্যাকর্ড, জি, এটার প্রাইস কমাই দিবেন না, এটা নিতে পারবে এখন ফাইনাল প্রাইস 51 লাখ টাকা হলে, 51 লাখ, অকটেন দিবেন, অকটেন দিবেন, আচ্ছা 51 লাখ টাকা, সামনে আসেন, 51 লাখ টাকার গাড়ি। আর এরপরে আমরা কি দেখাই ভাইয়া? এরপর দেখবো একটা টাক্সান, 2016 মডেল, 16 মডেল, জি, 16 মডেল, ব্র্যান্ড নিউ কেনা, সানরুফ মুনরুফ সহ, জিরো মাইলেজে, জিরো মাইলেজের গাড়ি, জি, ওকে, এটা ডিআরএলটা কিন্তু খুবই সুন্দর, এন্ড এটার মধ্যেও কিন্তু আপনার সেম আগের গাড়ির মতো সিট পাওয়ার আছে, তারপরে সানরুফ আছে, ফুল প্যানোরামিক সানরুফ, এবং অকটেন দিবেন গাড়ি, জি, কালারটা হচ্ছে রেড ওয়াইন, জি, আর ফোর হুইল ড্রাইভ অপশনও আছে, এভরিথিং, সবকিছু আছে, তেলের গাড়ি, 16 মডেল না, 16 মডেল, যেটা দিতে পারবো না, 29,50,000 টাকা, আজকে একদম কমাই দিছে রনি ভাই দাম, 32 লাখ টাকা ছিল এই গাড়ির দাম, আজকে 29,50 দিয়ে দিছে, তবে দামটা একদম ফিক্সড, এটা দিয়ে দামাদামি করা যাবে না, ফিক্সড 29,50,000, ওকে, আর একটা কম দামি গাড়ি দেখে দেখ, এক্সকরলা দেখে, আমি এক্সকরলাটা খুঁজতেছি মনে মনে, শুরুতে বলছিলাম এই যে এইচপি, আমার কাছে কিন্তু আরো প্রচুর পরিমাণে এলিয়েন আছে, ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখেন, লাইক দিয়ে রাখেন, টাইমলাইনে রাখা দেন, কারণ আজকের লাইভে গাড়িগুলোর প্রাইস অনেক ভালো দেওয়া হয়েছে, এবং অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখানো হয়েছে, 13,90,000 টাকা কিন্তু আজকে পিয়াজ দিয়ে দিচ্ছি ভাইয়া। এদিকে দেখেন, এই যে এক্সকরলা, যারা পার্সোনাল ব্যবহারের জন্য এক্সকরলা নেওয়ার চিন্তা করতেছেন, এটা নিতে পারবেন, কারণ হচ্ছে যে এই গাড়িটা খুবই গুড, মানে মেনটেনেন্স করা হয়েছে, যার কারণে গাড়িটা ভিতরে বাইরে উপরে নিচে খুব ভালো অবস্থায় আছে। গাড়ির মডেল হচ্ছে 2005 এর মডেল, বিস্কিট কালার ইন্টেরিয়র এক্সকরলা, এবং 1500 সিসির গাড়ি, পেপারস আপ টু ডেট পাবেন, এসিও আপনার ওকে আছে, পারফেক্ট। সো দামটা কিন্তু অনেক কম, 13 লাখ টাকার নিচে পাবেন এই গাড়িটা। আর গাড়ি কালারটা কিন্তু হোয়াইট পাল, হোয়াইট পাল কালারের এক্সকরলা, একটু পিছন থেকেও দেখাই দিচ্ছি, এদিক থেকে দেখেন, নিউ শেপ, পাঁচের নিউ শেপ, এটার মধ্যে কিন্তু আপনার সোহেল গাড়ির মালিক শখ করে জি করলা লাগানোর যে স্টিকার জি লাগা রাখছে, বাট এটা মূলত এক্সকরলা, এই যে গ্লাস অরিজিনাল, পাঁচের নিউ শেপ, হোয়াইট পাল কালার ভাই, জি, গাড়িটা আসলেই সুন্দর, পার্সোনাল ব্যবহারের জন্য নেওয়া যায়, তো ভিতরে বিস্কিট কালার আছে, চাহিদা মতো আসলে সবকিছুই পাবেন এই গাড়িতে। আমার শোরুমে কিন্তু আরো প্রচুর পরিমাণে গাড়ি আছে, এক ভিডিওতে এত গাড়ি আসলে দেখানো সম্ভব না, জি, এটা দাম পড় ভাইয়া বলে দেন আপনি, ফিক্স এই গাড়িটার প্রাইস পড়বে আপনার 12,80,000 টাকা, আমি বলে দিলাম পাল কালারের এক্সকরলা পাচ্ছেন নিশে 12,80,000 টাকা, আর হুন্ডা গ্রেস, জি, সস্তায় 15 মডেলের একটা হুন্ডা গ্রেস দেখা দিচ্ছে, 19 রেজিস্ট্রেশন, হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন হয়েছে 2019, গাড়িটা স্টার্টে আছে, এসি চলতেছে, এসি অন আছে, বাট ইকোনমি মুড সহ আপনি গাড়িটা চালাতে পারবেন, হাইব্রিড ইউনিট,
এটা ইমার্জেন্সি ব্রেকিং সহ পাবেন। 42 সিরিয়াল মাত্র 17,20,000 টাকা, 15 মডেল 19 রেজিস্ট্রেশন 17,20,000 টাকা। অনেক গাড়ি আছে শোরুমে, অর্ধেকও দেখাই নাই, পিছনে আরো অনেক গাড়ি আছে। আপনারা কি গাড়ি লাগবে শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দেন। আপনাদের জন্য এলিয়ন, প্রিমিও, এক্সিও, ফিল্ডার, তারপর হচ্ছে এক্সটেল, তারপর হচ্ছে স্কোয়ার, নোয়া লাগবে, টাকসন, হুন্ডা ভেজেল, পিয়া, সব ধরনের গাড়ি পাবেন এসবি কারে। আসার জন্য কিভাবে আসতে হবে একটু ঠিকানাটা দেখাই দেন। বিজয় সরণী মোড় বিমানের বাম পাশ দিয়ে আপনি এই যে হাতিল ফার্নিচার দেখা যাচ্ছে, হাতিল ফার্নিচারের গলিতে ঢুকলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই এইচবি কার সিলেকশন লিমিটেড। মেইন রোডে চলে আসছি, রনি ভাই আমাদেরকে ঠিকানাটা একটু ভালো মতো দেখাই দিক। এটা হলো মেট্রো রেলের বিজয় সরণী সিঙ্গেল, একটু জুম করে দেখাই দিলে ভালো হবে। হ্যাঁ, এই যে মেট্রো রেলের বিজয় সরণী সিঙ্গেল, আপাতত অনেক গাড়ি দেখাইলাম, অনেক গাড়ি দেখানো হয়েছে, এবং এই পিয়াসটা মিস করলে আর পাবেন না। 13,90,000 টাকায় আমরা লাইভের শুরুতেই পিয়াসটা দেখাইছিলাম, এখন লাইভ শেষ করে দিচ্ছি, তারপর আমি এক নজর দেখাই দিই। 13,90,000 টাকা নিয়ে এখনই আসেন, নাইলে কিন্তু আর এই গাড়ি পাবেন না। মাইলেজও ভালো পাবেন, দামও কম পাবেন, এবং আপনার এসি তো মারাত্মক ঠান্ডা। ওকে, থ্যাংক ইউ রনি ভাই। আপনারা যে গাড়িটা দেখছেন ওই গাড়ি স্ক্রিনশট দিয়ে দাম সহ আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি গাড়ি দিনে দিনে নাম ট্রান্সফার করে দিব। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন সবাই।